আল্লাহরে চর উমেদ থেকে ডাক দিয়া বললাম, আল্লাহ আগো আমরা তোমার নাম ধরে স্মরণ করব, রহমান নাম স্মরণ করব, রাহিম নাম স্মরণ করব, আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে স্মরণ করব গো, নামাজের মাধ্যমে স্মরণ করব, রোজার মাধ্যমে স্মরণ করব। ও আল্লাহ আপনি যে বলেছেন আমাদেরকেও স্মরণ করবেন, এই কথা আবার কেমনে? বন্ধুরে আমার, ও আমার মতলবের বাবারা, আমার আল্লাহ বলেন আজ কুরুকুম আইবির রহমতি ওয়াল মাগফিরাতে, তোমরা আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করবা, তোমরা আমার রোজার মাধ্যমে স্মরণ করবা, তোমরা আমার হজের মাধ্যমে স্মরণ করবা, আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে স্মরণ করবা, রহমান রহিম কুদ্দুস জব্বার নামে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। গুনাহ খাতা যা কইরাছি মাফ কো, ও ইরাদাও তুমিও আল্লাহ, যত রঙ্গের ওপর ওরা দিয়া আমরা হাল্লায়ো, যত রঙ্গের ওপর ওরা দিয়া আমি, কোরআনে শুইনা আছি তুমির দয়াল তুমি অন্তর জামি, ওরে আমার কাছে কি দোনাছে রে দয়াল, রাখব তোমার হানি রে দয়াল, করো আল্লাহ জালো ওই তোমার নামে সিলে কোন মারহাবা। সাইয়েদনা ইমানানা ওয়াকো দোয়াতানা ওয়াসানাদানা ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে জবান খুলে মহব্বতে পড়ো না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ তারামু মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. একটি জবান বন্ধ রাখবেন না গো, ও চর উমেদ মিজিকান্দি নুরানি হাফেজিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত 12তম নুরানি বার্ষিক
আজিমুসানুর মাহফিলে যারা উপস্থিত হয়ে গেলেন, একটু মহব্বতের আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আর মায়ার শুনে পড়েন না আল্লাহু আকবার, মধুর কণ্ঠে আওয়াজ করে পড়েন ইয়া রাসূলুল্লাহ, একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়েন না ইয়া ওয়ালী আল্লাহ। থাকবো না আমি শায়ের মোহাম্মদ ইবন রেজা হানাফি, একদিন দুনিয়ায় থাকব না, নাই নাই আমার দাদা নাই গো, নাই নাই আমার দাদু নাই। যারা একবার ওই অন্ধকার কবরের ভিতরে ঢুকে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা তন্দ্রা নিদ্রা বাপ গুলা ছেড়ে দিয়ে, জীবনে জীবনে বাপ গুলা ছেড়ে দিয়ে এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া একটু মহব্বতের আওয়াজ করে পড়েন না আমরা নবী চাই কি চাই না, এই জন্য ওই নবীর মহব্বতের দরকার আছে না নাই, একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। একটু আগায়া বসেন, আগায়া বসেন, পরিবেশটা সুন্দর লাগবে, একবার সামনে জায়গাগুলো ফিল আপ করে দেন, হ্যাঁ মাশাআল্লাহ আগায়া বসেন। ও আলা আলে সাইয়্যেদেনা পাথরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার জিন্দা নবীর বিরহে, সুবহানাল্লাহ বলেন, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যাও ওই নবীজি কাঁদিতেছে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যেদেনা। প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে একবার আর কিছু যে চাই না, চান নাকি কথা কোন চাই, দেখা দাও গো দয়াল নবী আমারই স্বপন বেলা, তোমার দিদার পেলে হানাফির দূর হবে মরণ জ্বালা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যেদেনা। তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে, নবীর জন্য মন কাঁদে কি কাঁদে না, এই জন্য গুনগুনাইয়া বলেন, তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনায় এ মনে এসে বাসাবাদে হৃদয় কাঁদে, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রাসূল খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যেদেনা মদ বললা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা হু লা ইলাহা
হাসবে রব্বে জাল্লাল্লাহ বলো হাসবে আমাফি কলবে গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা মা সাল্লাল্লাহ ইলাহা জলতে জলতে পড়তে পড়তে জলতে জলতে পড়তে পড়তে অন্তর হইছে গো কালা ইলাহা ইল্লাল্লাহ বললাই কত সুন্দর মাদিনা হাই হাই যার নাই কোন তুলনা তোমরা বুঝিয়া কেন বোঝো না বন্ধু বুঝিয়া আমার নবীজি কাঁদে মদিনা লা ইলাহা মা সাল্লাল্লাহ ইলাহা লা জুরে লা ইলাহা পাখির গানে গানে এই হাওয়ার তানে তানে ওই না মেরি সোর শোনা যায় ওই না মেরি সোর শোনা যায় হলে মন পাগল পারা বলো লাই আহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুল তরি টেনে নিও বাইয়া দয়ালে মুরশিদ শুনছি তুমি বব পারের নাইয়া বলবো বাজান বলেন বলবো আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়ালে মুরশিদ শুনছি তুমি বব পারের নাইয়া ও মুরশিদ মনের ভিতর জ্বলে আগুন জল দিলে যে বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা তুমি আইসা নিবাহ প্রেমের পরশুদিয়া দয়াল মুরশিদ শুনছি তুমি বব পারের নাইয়া আরে শুনছি তুমি বব পারের নাইয়া দয়ার মঞ্জুরা মধুরি শুনছি তুমি বব পার আলহামদুলিল্লাহ উপস্থিত চাঁদপুর আওতাদিন চর উমেদ মিজিকান্দি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নূরানী হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত ১২তম বার্ষিক আজিমুস শান ওরস মাহফিলের সম্মানিত সভাপতি চিরার চর উচর উমেদ গ্রামের আল কাদরি ও সাজলিয়া খানকা শরীফের সম্মানিত খাদেম আশেকে রাসূল ফকির মোহাম্মদ সানাউল্লাহ মিয়াজি আল্লাহ পাক হায়াত দারাজ করুক আমিন বলেন আজকের মাহফিলে প্রধান অতিথি ১৪ নং রাজ রাজেশ্বরী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান
জনাব হাজী মোহাম্মদ হযরত আলী ব্যাপারী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ ওসমান গাজী সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী সাহেব, তারেক মাহমুদ খোকন খাওলাদার সাহেব, হাজী মোহাম্মদ মাহমুদ মিয়াজি সাহেব। আমার পরপরে আসতেছেন আজকের মাহফিলে প্রধান সাথে ওয়াস হবে। কি হবে কথা বলেন, এখন চলতে হবে ইমানি কথা, কথা বলেন ঠিক কিনা। রাত যতই গভীর হয় তরিকতের পাগলদের জন্য, আশেকের রাসূলদের জন্য ততই মধুর হয়, কথা বলেন ঠিক কিনা বলেন। যারা আল্লাহর ওলি হয়েছে গভীর রাতে ঘুম নিদ্রা তন্দ্রা বাদ দিয়ে নিজে আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ তার হয়ে গেছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় তামাম পৃথিবী সব কিছু ওই ব্যক্তির পায়ে লুটিয়ে যায়। এজন্য একটু আওয়াজ করে বলেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং নাকি কবর? এই আওয়াজে মনে হয় বিল্ডিং, জোরে কোন বিল্ডিং না কবর? যারা একবার কবরে ঢুকে গেছে তারা কি আর কোনোদিন এই চর উমেদপুর আসতে পারছে? যারা একবার কবরে ঢুকে গেছে আর আসার কোনো ব্যবস্থা আছে? তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল যারা চলে যায় তারা আর আসে না, আসার কোনো সিস্টেমও নাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের এক কিয়দংশ আয়াত মুবারক তেলাওয়াত করেছি। মাহফিল কমিটি আমাকে বলেছে, হুজুর শানে রিসালাত এবং উলিয়াউলেদা সম্পর্কে একটু আলোচনা করে দেন। যেহেতু আমার আগের বক্তা মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা করছে, আবার কিছু মিলাদুন্নবীতেও টাচ দিছে, তো সেই সুবাদে মেরাজের আলোচনায় ঢুকবো না, সাবজেক্ট ভিত্তিক আলোচনা হলে ভালো হয়। এক এক ওয়াইএস কে এক একটা সাবজেক্ট দিলে তাহলে মানুষও বুঝতে সুবিধা হয়, বক্তাও বক্তার মতো হইলে বলতেও পারা যায়, কথা বলেন। এই জন্য আমার আগের হুজুর যে বয়ান করছে আমি আর এদিকে ঢুকবো না, আমি ঢুকবো শানের রিসালাতের উপরে। যেহেতু এই মাস রজব মাস, এই রজব মাসটা ব্যাপারে 26 তারিখ দিবাগত রাত্রে আপনারা জানেন আল্লাহ পাক একটি প্রেমের নিদর্শন দেখিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো কি, মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আরুনি, আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কয়, মূসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবো না। কই, কেন গো আল্লাহ, কেন দেখতে পারবো না? আমাকে যে মানুষ জিজ্ঞেস করে, মূসা তোমার আল্লাহ দেখছুনি, মূসা তোমার আল্লাহ কেমন দেখতে, সারা জীবন অন্ধভাবে কোথায় কইয়া গেলা, একদিনও কি আল্লাহরে দেখলা না? তোমার আল্লাহরে দেখাইতে পারবানি? আল্লাহ এই অপবাদ থেকে বাঁচতে কি একটা দিন তুমি আমারে দেখা দিতা না? আল্লাহ কয়, মূসা আমারে দেখবা সাধারণ কথা নয়, আমারে দেখতে গেলে আমার যে নূরের জিল কি তুমি সহ্য করতে পারবা না? মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের জিলি সহ্য করতে না পাইরা তোর পাহাড়ে নিচে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, মূসা আমারে দেখবা না? আল্লাহ মাফ চাই, দোয়া হোস, আর দেখার সাধ নাই। আর আমি আপনি এমন নবীর উম্মত যে নবীর এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে দেখা দিয়েছে। কালিমুল্লাহ, হোয়াট ইজ দ্য বিটুইন ডিফারেন্স কালিমুল্লাহ এন্ড খলিল? কালিমুল্লাহ এবং খলিলের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ বলা হয় তাকে যে আল্লাহর জন্য পাগল, আর খলিল আর হাবিব, হাবিবুল্লাহ বলা হয় সেই ব্যক্তিকে যার জন্য আল্লাহ পাগল। আমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এদিকে একটু টাচ করবো শানে রিসালাতের উপরে, যতটুকু বসে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে বসে আখিরি মোনাজাত পর্যন্ত বসার তাওফিক দান করুক, আমিন বলেন। সবাই একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ।
আমার অন্তর পইরা কাহলা গো দয়াল বাবার প্রেম গুনে গে গে মশাল্লাহ আল্লাহ 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 অন্তর পইরা কাহলা গো দয়াল বাবার প্রেম গুনে গে গে মশাল্লাহ আল্লাহ 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 আমি না পৌঁছিয়া প্রেম করিলাম দয়াল চাঁদের সোনে গো না পৌঁছিয়া প্রেম করিলাম দয়াল চাঁদের সোনে গো দয়াল মাওলা প্রেম গুনে গে গে মশাল্লাহ আল্লাহ 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 কলঙ্কিনে বলে দয়াল সহিনা যে ভোরানে আইরে কলঙ্কিনে বলে দয়াল সহিনা যে ভোরানে মশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেই দিনে গোব কি করিব কোথায় যাইব কান্দিনি সেই দিনে গো দয়াল বাবার প্রেম গুনে গে মশাল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর আমার অন্তনেতে গইয়া গইয়া জলে মশাল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা গাইয়া আমার অন্তর ফুইরা কাগালা গোব আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মশাল্লাহ বলে দয়াল গো দয়াল কেমনে বইলা রইলে গে গে আহ গা গাই রে গে মশাল্লাহ আল্লাহ আল্লাহ বলিতে পারে না দয়াল গো দয়াল কেমনে বইলা দইলে গে গে আহ গা গাই রে গে মশাল্লাহ আল্লাহ আল্লাহ জানি না কোন পরা দেয়ে দয়ালা মাহে বইলা রইলি মোর সে দোব আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মশাল্লাহ আল্লাহ 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 একটা সময় বন্ধ রাখবেন না সবাই বলেন আল্লাহ 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 কার কাছে কই মনের দুঃখ আমার কে আছে সংসারে গে গে আহ গা গাই রে গে মশাল্লাহ আল্লাহ 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 কার কাছে কই মনের দুঃখ আমার কে আছে সংসারে গে গে আহ গা গাই রে গে মশাল্লাহ আল্লাহ 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 জানি না কোন ও পরাগা দেয়ে দয়ালা মাহে বইলা রব হইলি গব আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মশাল্লাহ আল্লাহ 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 এই মেহনতি করি গো মঞ্জুর শাহ সাইরা যাইও না বাজান বইলা যাইও না গাইয়া গা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা গা মাশাল্লাহ বাজান তোমায় ভালো গো বাসি
লোক সমাজে হইলাম গো দোষী মাশাল্লাহ বলক বলক যার যার খুশি আমি বলব না আমি তো জানি গো মঞ্জুর শাহ তুমি আব না মাশাল্লাহ আল্লাহ 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 আমি করি তোমার বড় সাগা মাশাল্লাহ সারিয়া সকল বাসায় করি দয়ালের বড় সায়া মেটাও মেটাও প্রেম পিপাসা মেটাও মেটাও প্রেম পিপাসা নৈরাস কইর নাগাবজন বইলা যাইও নাগায়গ আমি তো জানি গো মুরশিদ তুমি আব না আল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে আমার ও চাঁদপুরের বাবারা ও চোর উমেদপুরের বন্ধু ও মুরব্বিয়া বুজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে বানাইছে গো একমাত্র আল্লাহর গোলামীর জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক না বাবা কিসের জন্য আল্লাহ গোলামীর জন্য গভীর মনোযোগ এ আমার চর উমেদপুরের বাবাজি রাগো ও আমার প্রধান সিনেমা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ ডাক দিয়া বলে আমি মানুষ এবং জিনকে বানাই নাই ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন আই লিয়ারিফুন আমি আল্লাহর গোলামীর জন্য এই আল্লাহর এই চরমেদপুর থেকে ডাক দিয়া বললাম আল্লাহ গো ওহ আমার আল্লাহ তুমি যে মানুষ এবং জিন জাতিকে বানাইলা তোমার ইবাদতের জন্য ও আমার আল্লাহ গো আবার তুমি কুরআনুল কারীমের শুরুতে তুমি দি বলতেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু আবার কুরআনুল কারীমের শুরুতে তুমি বলেছো তুমি যদি আমাকে স্মরণ করো বান্দারা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহও তাদেরকে স্মরণ করি আল্লাহরে চর উমেদ থেকে ডাক দিয়া বললাম আল্লাহ আগো আমরা তোমার নাম ধরে স্মরণ করব রহমান নাম স্মরণ করব রাহিম নাম স্মরণ করব আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে স্মরণ করব গো নামাজের মাধ্যমে স্মরণ করব রোজার মাধ্যমে স্মরণ করব ও আল্লাহ আপনি যে বলেছেন আমাদেরকেও স্মরণ করবেন এই কথা আবার কেমনে বন্ধুরে আমার
আমার, ও আমার মতলবের বাবারা। আমার আল্লাহ বলেন, আজ কুরুকুম আইবি রহমতি ওয়াল মাগফিরাতে, তোমরা আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করবা, তোমরা আমার রোজার মাধ্যমে স্মরণ করবা, তোমরা আমার হজের মাধ্যমে স্মরণ করবা, আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে স্মরণ করবা, রহমান রহিম কুদ্দুস জব্বার নামে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। গুনাহ কাতা যা কইরাছি মাফ কো, ওইরা দাও তুমিও আল্লাহ, যত রঙ্গের ওপো ওরা দিয়া আমরা হাল্লায়ো, যত রঙ্গের ওপো ওরা দিয়া আমি, কোরআনে শুইনা আছি তুমির দয়াল, তুমি অন্তর জামি, ওরে আমার কাছে কি দোনাছে রে দয়াল, রাখব তোমার হানির দয়াল, করো আল্লাহ জালো ওই তোমার নামে সিলে কোন মারহাবা। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, এই তো মূল আলোচনায় ঢুকে গেলাম, এই মূল আলোচনায় ঢুকে গেলাম, এই ডান পাশ বাম পাশ সামনে, ডান পাশে নবীর নাতি ইমাম হাসান কে আমার নবী ডান পাশে বসাইলেন, যেহেতু আল হাসান ওয়াল হুসাইনি, এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেওয়া উচিত ছিল উস্তাটার মধ্যে, হয়তো দিতেন ভুলে গেছেন কিন্তু দিয়ে দিবেন, এই ডান পাশে নবীর নাতি ইমাম হাসান কে বসাইলেন, বাম পাশে হুসাইন কে বসাইলেন, সামনে নবীর সন্তান ইব্রাহিম কে বসাইলেন, তিনজন কে লয়া নবী খেলাধুলা করেন। ডানে বামে যাব না, সরাসরি মৌলিক আলোচনায় ঢুকে গেলাম। বন্ধুরে আমার, ও আমার বাবারা, তিনজন কে লয়া আমার নবী খেলাধুলা করে, হঠাৎ করে জিব্রাইল আমিন আমার নবীর কাছে আইসা, কই নবী গো, ইন্নাল্লাহ তাকরাউ সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমার নবীর সালাম দেখে, জোরে কন্যাকে আরো জোরে কনকে, আল্লাহ আপনাকে সালাম দিছে গো, আমার নবী ডাক দিয়ে কইছে ইব্রাহিম, হঠাৎ করে তুমি কেন আসলা, জিব্রাইল ডাক দিয়ে কই নবী জি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার দরবারে, নবী ডাক দিয়ে কই জিব্রাইল কেন আল্লাহ পাঠাইছে, জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, এই তিনজন কেলাজয়া খেলাধুলা করতেছেন, তিনজন থেকে একজনের রূহটা আল্লাহ নিতে বলেছে, আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল, আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ, দরজার বাইরে দাঁড়ায়া রইছে গো, আপনার এজাজত পাইলে ঘরের ভিতরে প্রবেশ করবে, আমার তোমার নবী কেমন নবী, ও মিজা কান্দির বাবারা, তোমার কাছে আজরাইল আসতে কোনোদিন অনুমতি চাইবে না, হানাফির কাছে আজরাইল আসতে কোনোদিন অনুমতি চাইবে না, কিন্তু আমার নবীর দরবারে আসতে অনুমতি চা, আমার নবী যে কেমন নবী, মহব্বতের আলোচনায় ঢুকে গেলাম, নবী ডাক দিয়া কয়ে জিব্রাইল, আজরাইল যে দরজায় দাঁড়ানো, আমার তিনজনকে লইয়া যে খেলাধুলা করি গো, এর মধ্যে আমার সন্তান ইব্রাহিম তো আছে, আমার দুই সাইডে তো জান্নাতের বেহেশতের যুব সমাজের সর্দাররা বইসা, ও জিব্রাইল তিনজন থেকে কারুটা নেওয়ার জন্য আল্লাহ কি বলে নাই, আমার জিব্রাইল কই নবী গো, আল্লাহ বলেছে আপনি যার রুহর কথা বলবেন তার রুহই আজরাইল কবজ করবে,
আমার কাছে যদি জিব্রাইল আইসা কইতো হানাফি সন্তান দিবা না নাতি দিবা, কোন বাবাই কিন্তু তার সন্তানরে দিত না, কোন বাবাই কিন্তু কোন মা কিন্তু সন্তানের মহব্বতে সন্তানরে কুরবানি দিত না। আমার কাছে যদি আইতা আইসা কইতো হানাফি নাতি দিবা না সন্তান দিবা, আমি কইতাম সন্তান থাকুক নাতি লইয়া যাও, আরে দুনিয়ার নিয়ম হইতো এটাই কইত। আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আমার সন্তান ইব্রাহিমের জান কবজ কইরা যদি লইয়া যাও, তাইলে বাবা হিসাবে সন্তান হারানোর কান্দায় আমি নবী কান্দব গো। আর আমার দুই নাতি ইমাম হাসান হুসাইনের মধ্যে কারো জান যদি কবজ করো, তাইলে শুধু আমি নবী না আল্লাহর আসমানের জমিন তাকাদা শুরু করবে। কেউ যদি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে কোন, কেউ যদি ওদের কষ্ট দেয় বলো, কেউ যদি কষ্ট দে যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মাফাতে মারে বলো না কষ্ট আহা জান্না তের সরদার যারা কেমনে সরি চালাও, কি জবাব দিবা হাসরের বেলায় বলো না কি জবাব দিবা হাস বলো না, কেউ যদি ওদের কষ্ট দে বলো, কেউ যদি কষ্ট যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মাফাতে মারে কষ্ট দিল চিল্লায় কোন মারহাবা। আমার নবীজি ওই সন্তান ইব্রাহিমকে দিয়া দিলেন, ইন দ্য মিন টাইমে আমার নবী মসজিদ নববীর ভিতরে গেলেন, হঠাৎ করে আরে রিসালাতের বয়ানে ঢুকে গেলাম, হঠাৎ করে আমার নবীজি দেখতেছেন সামনে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া রয়েছে, আবু বকর আমার নবী কয় আবু বকর ও আবু বকর, আমার নবীর হাতের মধ্যে একটা আংটি মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে আবু বকর এই আংটি মুবারকটা তোমার হাতে নাও, এই আলোচনাটা মনোযোগ দিতে হবে, এই আংটিটা তোমার হাতের ভিতরে লাও। আবু বকর সিদ্দিক আংটিটা হাতের ভিতরে নিলেন, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই আংটির ভিতরে তুমি আল্লাহ নামটা লেখায় আনবা গো, এই কর্মকারের দোকানে আল্লাহ নামটা লেখা আনবা। আবু বকর দৌড়াইয়া কর্মকারের দোকানে গিয়া আংটির ভিতরে আল্লাহ নাম লেখলেন, আংটির ভিতরে আল্লাহ নাম লেখলেন, লেখার পরে আবু বকর সিদ্দিক কয় আল্লাহ নামের পাশে আমার নবীর নাম মোবারকটাও লিখে দে, যেটাই আল্লাহ সেটাই নবী, নবীদের নবী তিনি সুবহানাল্লাহ। আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লিখলো, দৌড়ায়া আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলো, আয়েশা কই নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নামটা লেখা আনছি আংটির ভিতরে, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই আল্লাহ নামের পাশে মুহাম্মদ নামটা তোমারে লাগাই তাকে বলেছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নাম থাকবে আপনি মুহাম্মদ নাম থাকবে না, এটা কেমন খালি খালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো
আল্লাহ নামের পাশে মোহাম্মদ আমি বড় শোক কইরা মোহব্বত লাগাইছি। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ নামের পাশে মোহাম্মদ নামটা মাইন্না নিলাম, মোহাম্মদ নামের পাশে সিদ্দিকে আকবর তোমার নামটা কেড়ে লাগাইছো। আবু বকর ডাক দিয়া কই নবীজি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ আল্লাহর কসম করে বলি আমি আমার নামটা এখানে লেখাই নাই নবী গো। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আবু বকর সিদ্দিক মোহব্বত করে আল্লাহ নামের পাশে আপনি মোহাম্মদ নাম লাগাইয়া দিছে, আর আমি আল্লাহ মোহব্বত কইরা মোহাম্মদ নামের পাশে সিদ্দিকে আকবরের নামটা লাগাইয়া দিছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে ডুব মারিল এসকের দরিয়াই গো সময় যায় বড় দরদ নবী মুস্তফায় বলে না দরদ নবী মুস্তফায় গো পরো দরদ নবী মুস্তফায় আল্লাহ মোহাম্মদী নূর হইতে আগে আল্লাহ পাক জাতি সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আরে অন্ধকারে থাকিত দরাই গো সময় যায় পরো দরদ নবী মুস্তফায় বলে না বাজান পরো দরদ নবী মুস্তফায় গো সময় যায়। একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বন্ধু ও মিজাকান্দির আব্বুরা ও চাঁদপুরের বাবারা মা বোনেরা একটা কথা ভালো করে বুঝতে হবে আল্লাহর ওলিদের জীবন নিজের জীবনকে রাঙ্গাইতে হইলে আরামের ঘুম হারাম করতে হবে। আরামের ঘুম হারাম করতে হইব গো ও আমার যুবক ভাইয়েরা একটু আওয়াজ করে বলো আমাদের নামাজের দরকার আছে না নাই? আরে নামাজ ছাড়া কি বক্তাগিরি চলে? নামাজ ছাড়া হিসাব জিনিস হলে নামাজ ছাড়া কোনো কিছু চলবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় পিরালি করে পিরানি করে পিরালি করে অনেক মানুষ আমাদের সমাজে আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পবিত্রতা নাই পর্দা নাই কোনো কিছু নাই আহারে নবীর মহব্বত নাই কোনো কিছু নাই চুলগুলা কোমরে পরে জটলা জটলা লম্বা গোসল নাই কোনো নাই যদি জিঙ্গান নামাজ পড়ছে এমনি ওই নামাজে তো লাগে না সেজদার মতো সাজদা একটা দিলেই হয় সেজদার মতো সাজদা একটা দিলে হয় নারী লয়া পয়লা তাকে হারাম কাছে আড্ডা দে। আমি বলি এগুলা পিন না পিন নামে শয়তান কথা বলেন ঠিক কিনা বলেন? আর যার ভিতরে তরিকত আছে হাকিকত আছে শরীয়ত আছে মারেফত আছে আরে শরীয়ত ছাড়া তো কোনোদিন তরিকতের মজা পাওয়া যায় না তরিকত ছাড়া তো হাকিকতের মজা পাওয়া যায় না হাকিকত ছাড়া তো মারেফতের মজা পাওয়া যায় না। যার ভিতরে শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত আছে বুঝবেন আসলে বুঝবেন এটা মারেফত না মাইরের ফত কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই বলেন? আল্লাহর ওলিরা নামাজের পক্ষে না বিপক্ষে? আজকে কয়েকটা সত্য কথা বলতে হবে আমাদের সমাজটা আজকে অধঃপতনের দিকে আমাদের সমাজে আজকে মুরিদের থেকে পীরের সংখ্যা বেশি কথা কন রাগ হইতেছেন নাকি?
আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, যার ভিতরে নবীর মহব্বত তার বিরুদ্ধে কথা বলি না। আপনি যদি কোন আব্বা, আপনার আব্বারে যদি আপনি কোন আব্বা, আপনার আমি মাতার তাজ মনে করি, খুব মানি। আপনার আব্বা যদি কেউ, তুমি তোমার মানো, ভালো কথা কইছো, ঠিক আছে, খুশি হয়ে গেলাম, যাও বাজারে যাও, আজকে সকালে বাজারটা তুমি কইরা লই আও। আছে না এমন বাবা সন্তান রেখো, ফুত যা আমি যাইতাম না, তুই গিয়ে বাজার থেকে বাজারটা করে নিয়ে আসো, খাবার টাবারের যে বিষয় বাজার করে নিয়ে আসো। অনফুতে যদি আব্বা আমি আপনার তো মানি, বাজার কইরা যদি মানন লাগে তইলে না, মানা হইছে নি, কথা কই না। আপনারা কি আমার কথা বুঝেন? একটু কথা বলেন না, মানছে? বাফে যদি অর্ডার দেয়, পুত্র যদি না মানে, এটা কি বাফের মানা হইল? সারাদিন মুহে জপলে হইব? আল্লাহ কই নামাজ ফরজ করলাম বান্দা বান্দির জন্য, নামাজ ছাড়া রোজা ছাড়া হজ ছাড়া যাকাত ছাড়া তুমি যতই কও সুন্নি সুন্নি আমি মানি না। আমি জানাজার পরে হাত তুলা দোয়া করতাম না, করম ডাকিতা বাবার লাগে, দোয়া করতাম না, করম কিতা। এক বাবাকে হুজুর আমার পুত্রের লাগে দোয়া করেন, তারে মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় দিছি, হুজুর দোয়া কইরেন আমার সন্তানটা যেন আলেম হয়। আমি বললাম কোন মাদ্রাসায় দিছেন? কয় হুজুরে মুখে মাদ্রাসায় দিছি, নাম করা মাদ্রাসা, এখানে গেলে সবাই জিহাদের জন্য মঠের ময়দানে নামে। আমি কই বাজানো জিহাদের সহজ দরজাটা এত সহজ না, আন্তাজি লাঠি সুডা লইয়া রাস্তায় ময়রা গেলে গা জিহাদ কই না, এটা কুত্তা বলে অঞ্জিত না, আন্তাজি লাঠি সুডা লইয়া নাইমা যাইলে গায় জিহাদ না। আপনার শখ কি? হুজুর আমার শখ হইলে আমি মইরা গেলে আমার পুত্র নিয়ে আমার লেগে দোয়া করে। আমি কই যে এই মাদ্রাসা দিছেন ফতমই কইব দোয়া বেদা, যে এই মাদ্রাসায় দিছেন আপনি মইরা গেলে দোয়া দূরের কথা, আপনি কবরের কাছ হইতে যাইতো না, কে লেগে যাইতো না, দেখলো ভিতর নবীর যুগে আসিল না, এটা বেদাত আছে না নাই? আমার সমাজে ফেতনা আছে না নাই? এগুলো বাঙ্গা দিয়া যায়, ওয়াজ তো সারা জীবন শুনছেন, সারা জীবন তো ওয়াজ শুনছেন, আমরা তো ওয়াজ অনেক জানি কিন্তু মানি না, কথা কর। জানার নাম ঈমান নয়, মানার নামে ঈমান। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাতলিসু লাহু দুয়া, রাসূল বলেন যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা আদায় করবা তখন তার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ, কোন না এই দোয়ার কথা আছে না নাই? এবার আমি বললাম বাজান দোয়ার কথা তো আছে। এক লোক মাদ্রাসায় পরে দাওরা কমপ্লিট করছে, বুঝছেন নি তো, আমি কিশোরগঞ্জে জুমা পড়াইতাম, তো নামাজের পরে এই মানুষ মারা যায় না তো, করে কই না যে জুমার পরে জানাজা আছে, তো আমি কয়ে দিলাম জুমার পরে জানাজা আছে, আপনারা থাকেন। জানাজার পরে দোয়া করলাম, সবাই কাতার বাইঙ্গা বইস দাঁড়ায়া দোয়া করলাম সংক্ষিপ্ত আকারে, তো ওই লোক পিছনের থেকে দোয়া বন্ধ করেন। আমি চিন্তা করলাম যেহেতু দোয়া দৌড়া লাগছে অন্তর বন্ধ করেন যেত না, তো উনার থেকেও একটু বালা করে আমি কইতে, আমি কই আপনি সাইডে দাঁড়ান, কথা আপনার সাথে আমার দোয়ার পরে হবে। দোয়া শেষ করলাম, তিনজনকে বললাম, চারজনকে বললাম, তোমরা লাশের খাট কাঁধে নিয়া তোমরা কবরের দিকে রোয়ানা হও, ওনার সাথে আমার কথা আছে, আপনারা বাকি সবাই বসেন। তো বাকি সবাইকে বসাইলাম, বসানোর পরে আমি বললাম দোয়া বন্ধ করতে কেন বলেছেন? বললো হুজুর এটা তো বিদাত, এটা হাদিসে নাই। আপনাদের এলাকায় কি এগুলো নিয়ে দ্বন্দ্ব হয় না? কিন্তু অনেক এলাকাতে আছে এগুলো, আপনার কি দোয়া চলে? চলে না? চলে, অনেক এলাকাতে আছে, এই দোয়াগুলো করতে দেয় না। তো এগুলা বোঝানোর জন্য বলছি, আমি বললাম যে ঠিক আছে বাজান, একটা হাদিস দেন তো দোয়া দোয়া করা বেদাত জানাজার পরে। উনি বলল যে কেন, এটা তো বেদাত, এটা তো রসুলের যুগে ছিল না, আপনি একটা দলিল দেন যে ছিল। আমি বললাম বাজান, হারাম প্রমাণের জন্য দলিল লাগে, জায়েজ প্রমাণে দলিল লাগে না, কথা কই না? জায়েজ প্রমাণ করতে গেলে দলিল লাগে না, হারাম প্রমাণ করতে গেলে
এটা যে হারাম এটা আপনার প্রমাণ করতে গেলে দলিল লাগবে। আর আপনি রিকশা তুলছেন, রিকশা বাদ দিয়ে আপনি সিনজি তুলছেন, ইচ্ছা হয়েছে, সিনজির কথাও হাদিস শরীফ আইব, রিকশার কথাও আইব, যানবাহনের কথা আইব, কথা কই না, যে কোনো একটার কথাই আইব, এটা দিয়ে বুঝে নিতে হবে, ইডো হিডা হিডো হিডা নাম নাই দেখিয়া কি আরেকটা তোটা বেদাত, কথা কই না। তখন আমি বললাম, কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআকলিসু লাহু দুআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেন, তোমরা যখন মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়বে তখন তার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বললেন, হুজুর এই হাদিসটা আমিও মানি। কি মানে? লাইনে আসতেছে তো। আমি বললাম, ঠিক আছে, যদি মানেন তাহলে করেন না কেন? হুজুর মৃত ব্যক্তির জন্য দোয়ার কথা আছে, কিন্তু হাত তুললা দোয়ার কথা কই আছে দেখান? বুঝছেন নি কথা? হাত তুললা দোয়ার কথা রসুল তো কই নাই, আপনার যে হাত তুললেন এটা বেদাত। তখন আমি বললাম, যারা যেমন বুঝান যা লজিক দিয়ে তো বুঝাইতে হইব, দোয়া করাম কি হাত তুললা করি আর না হাত তুললা করি? করুক না, যার যেমন খুশি করুক, সমস্যা নাই তো। তখন আমি বললাম যে ঠিক আছে বাজান, বাদ খালি বাদ আমার কথা হইতাম, আমি কি না হইতেন? আমি তো কই না, আমি নিজে তো ভাত খাই। আচ্ছা গেল, ভাত যে খান হাত দিয়া হান নাকি মুখ দিয়া বা প্লেটের থেকে কামড়ায় কামড়ায় হান? কজুর কামরা দো হাত কুকুরে। আমি কি তাহলে কামরা যদি কুকুরে হয় আপনি কেমনে হান? কহুদুর হাত দিয়ে খাই। আমাকে বাদ খাওয়ানোর সময় হাত দিয়ে খাইতে হইব, এটা দলিল লাগে না। দোয়ার সময় হাত উড়াইলেই দলিল বিচার, কথা বলে এক কথা কহুজুর আপনাকে পারতাম না। আমি কি জানকো বোন কথা জানকোই? হ্যাঁ এগুলা ফ্যাক্টাবাস, কথা বলে ঠিক কিনা? তোমার বাবার জন্য তুমি দোয়া কইরো না, আমার কিচ্ছু আসে যায় না। যে দোয়া করে তাকে বাধা দাও কেন? বাবা মারা গেলে সন্তান বাবার জন্য দোয়া ছাড়া আর করব কি? কানলে কানলে আল্লাহ সহের পানি দেখতে মাফ করে দিব বাপেরে? এ আশাই বইয়া রইছ? আল্লাহু আকবার জোরে কোন? বাতেলদের মোকাবেলা করতে হবে ইমানের জোরে, কথা কন ঠিক কিনা বলেন? বাতেলদের মোকাবেলা করতে হবে দলিলের জোরে, কথা বলেন ঠিক কিনা বলুন? এর জন্য তাদের বংশধর পৃথিবী রন্ধ্রে রন্ধ্রিত যাবে, তাদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। ইমানের বাজারে বড়ই আগুন, কথা বলেন গভীর মনে। এ আমার বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, যেহেতু এই তলিয়াউলিয়ার শানের কথা বলা হয়েছে, এই তলিয়াউলিয়ার শানের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর ওলি যার নাম ওলিদের শিরোমণি, ওলিদের রাজা, ওলিদের সবচেয়ে মাথার মুকুট, বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ছোট্ট সময় আম্মার কাছে পড়তেছে। সুবহানাল্লাহ কন্যা, ছোট্ট সময় আম্মার কাছে পড়ে গো আব্দুল কাদের জিলানি আম্মার কাছে পড়ে, আম্মা কই, ও আব্দুল কাদের তুমি কিন্তু বড় দুষ্ট হইয়া গেছো। আব্দুল কাদের জিলানির আম্মা ডাক দিয়া কই, আব্দুল কাদের আর দুষ্টামি করা যাবে না, যাও যাও তোমার বাবা মসজিদে গেছে, তুমিও মসজিদের ভিতরে চলে যাও। আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি মসজিদে চলে গেলেন। এই মসজিদে গিয়া দেখতাছে মসজিদে অনেকগুলা সিঁড়ি দেখা যায়, এই সিঁড়ির মধ্যে উপরে কিছু জুতা দেখা যায়, নিচেও কিছু জুতা দেখা যায়। আব্দুল কাদের জিলানি উপরের জুতাগুলা নিচে আর নিচের জুতাগুলা উপরে উঠাইয়া রাখছে। এবার নামাজ শেষে মুসল্লিরা ডাক দেয়া কই, এই কামড়া কেডা করলো, জুতা রাখছি উপরে জুতা কেমনে নিছে, এই কামড়া কেডা করলো? এক লোক ডাক দেয়া কই, আমি দেখছি ইমাম সাহেব হুজুরের ফুতে কামড়া করছে। আল্লাহ
ইমাম সাহেব হুজুরের ফুতে কামড়া করেছে, ইমাম সাহেব হুজুর তো লজ্জায় মাথা নিচু কইরা লাইছে রে, আরে এতে তো আমার ইজ্জত মারব। এবার সালে জঙ্গি মুসা বাহির হয়ে গেছল, আয়েশা ডাক দেয়া কই আব্বু এই জুতাগুলা কেন নিচের জুতাগুলা উপরে উঠাইছো, আর উপরের জুতাগুলা কেন নিচে নামাইয়া দিছো। এবার আব্দুল কাদের ডাক দেয়া কই আব্বা, আমি যখন মসজিদের ভিতরে ঢুকতেছিলাম আমি দেখতাছি এই কিছু কিছু জান্নাতি জুতাগুলা নিচে রইছে আর জাহান্নামি জুতাগুলা উপরে উঠা রইছে। আব্বা জাহান্নামি গুলা নিচে নামাইয়া দিলাম আর জান্নাতি জুতাগুলা উপরে উঠাইয়া দিলাম। তুমি নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি মাঞ্জুর সার দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দেয়া আনিবাই, বান্দাদের প্রেম অঙ্গ দিয়া আনিবাই, পিরিতি শিখাইয়া কই গেলা লুকায়া, এ হানাফি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মোর সিদের প্রেম জালা ও গজলে জালা কি দিয়া আনিবাই, সিল্লে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানির সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই দাঁড়া রে, একটা দৌড়ানি মারছে, এক দৌড়ানির কারণে আব্দুল কাদের জিলানি সামনের দিকে দৌড়া আর বাবা পিছন দিক দিয়ে দৌড়া। অনেক সময় আমাদের সমাজে দেখবেন বাবা যদি সন্তানের হাতে কিনু লাঠি লইয়া দৌড়ানি দেয়, লাঠিটা অনেক সময় বাবা ইচ্ছা করে ডান দিকে মারে যাতে ফুতের উপরে না পড়ে, ছেলের উপরে যাতে না পড়ে। অনেক সময় বাবা ইচ্ছা করে ডান দিকে মারে, বাবা কোন ইচ্ছা করলে তার উপরে দিলে পারে, পিছাতে তার লাগাই দিলে পারে, কিন্তু লাগা না ডান দিকে দে। তো ডান দিকে এইভাবে দে কেন, যেন সন্তানের উপরে না পড়ে। সতইলে ওদের সন্তান, সন্তান কান্নে মা বাবার মায়া লাগে কি লাগে না, জোরে কোন লাগে কি লাগে না। এ সালে মুসা জঙ্গি একবার এইভাবে দৌড়া, আর আব্দুল কাদের জিলানি সামনের দিকে দৌড়ে গো, যাইতে যাইতে সামনে একটা বাঙ্গা কবরস্থান পড়ছে, ওলিয়া ওলিয়া দা শানের ভিতরে ঢুকে গেলাম, প্রথমে আংকির কথা বললাম রিসালাতের কথা, এখন ঢুকে গেলাম ওলিয়াল্লাহ শানের ভিতরে। এই ওলিয়াল্লাহ শানের ভিতরে প্রমাণ করব আমার নবীর শ্রেষ্ঠত্ব। এই কবরস্থানের ভিতরে যখন ঢুকলো আব্দুল কাদের জিলানি আল গিলানি, পলানোর জন্য বাবার থেকে দূর হওয়ার জন্য বাবা যেন না দেহে একটা পুরাতন কবরের ভিতরে ঢুকে গেছে, পুরাতন কবরের ভিতরে ঢুকলো আব্দুল কাদের জিলানির আব্বা কবরস্থানের গেইটে আইসা ডাক দিয়া কই আব্দুল কাদের তুমি কই বাইর হইয়া যাও, কারণ বাবা বালা কইরাই জানে আমার ফুতরা কলম বলই একটা কামলা, আমার ফুতে বড়ই সিহন কামলা, এটা বাপে বালা কইরই জানে। বাবাই ডাক দিয়া কই আব্দুল কাদের কোথায় লুকাইছো বের হইয়া যাও, আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই আব্বা আমি কি একা বাইর হইতাম নাকি কবরে জিডা আছে ইডার জিন্দা কইরা বাইর হইতাম। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের, আরে আহা আব্দুল কাদের কৃপা করে রাখ মোদের লাজ, অগোক তোবে রব্বানি আব্দুল কাদের নে আব্দুল কাদের জিলা
মুসিবতে পড়ে আমরা ডাকে তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর সুবহানাল্লাহ বলেন না মুসিবত পরে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বড় পীর নাই তুলনা বিশে তোমার ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিন্দাবাদ নি আব্দুল কাদের ওহা বিনোজদের ফেতে নাই পরে যাইব যে মো দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের 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 দোহাই তোমায় অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মুদের লাজ অগো কুতুবে রব্বানি মারহাবা কন্যা ইন দ্য মিন টাইম বাবা ডাক দিয়া কই আব্দুল কাদের ছোট্ট বাচ্চা কৌকিয়ে গুলা সুবহানাল্লাহ কন্যা বাবা দইরা বাড়িতে লয়া গেছে বাড়িতে লয়া যাওয়ার পরে বাবা সন্তানের নিয়া মায়ের কাছে দেখবেন অনেক সময় সন্তান অপরাধ করলে বাপে দইরা নিয়া এই কি কো সন্তানের আম্মার কাছে দইরা নে নিয়া কোনো তোমার পুত্ররে বালা কইরা মানুষ করো তিয়াতে যে কামড়া করছে জানুন কয় কি না কয় না সালে মুসা জঙ্গি এ বাম হাতে ডানায় দইরা আব্দুল কাদের জিলানির বাড়ির ভিতরে লয়া গেছে আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন বাড়ির ভিতরে ঢুকলেন ঢুকার পরে আম্মা ডাক দিয়া কই আব্দুল কাদের আজকে বুঝি বাবার সাথে বড় অন্যায় করেছ বাবা যেমনে দইরা আনছে বোঝা যায় অন্যায় করছ আহারে সন্তান কোনো কথা কয় না হঠাৎ করে আব্দুল কাদের ডাক দিয়া কই আম্মু ও আম্মু আব্বু গেছে বাগদাদের মসজিদে নামাজ পড়াইতে গো আব্বু তো ইমাম হইছে ঠিকই আসলে হাকিকত বুঝে না ফুতে যদি কেউ বাপে বুঝে না বাপের মাথা ঠিক তাই নেই বাবার মাথায় ঠিক নাই বাবাই ডাক দেয় কই আব্দুল কাদের যাইবি নাকি দৌড়ানি আবার দিতাম আব্দুল কাদের জিলানি কই আব্বা দৌড়ানি দিয়ে লাভ হইব কি আসল ঘটনা তো আমি ওই জানি ছয় বছরের সন্তান মাঠের ভিতরে খেলা করে হঠাৎ করে আউলা কাছে পাগল বেছে এই আসলটা মাটিতে শেষাইতাছে একটা মহিলা কান্তাছে আর কান্তাছে মরুভূমির নদীর পারের দিক দিয়া করতাছে আপনাদের এলাকা যেমন নদী মাতৃক এলাকা এই নদী মাতৃক এই চরের পাশ দিয়া যদি কোনো মহিলা এইভাবে আউলা কাছে পাগল বেছে চাদরটা শেষাইতাছে আঁচলটা শেষাইতাছে হাঁটতাছে আর কান্তাছে অবশ্যই তো কেউ দেখলে জিঙ্গাইব কি গো মা কেন কান্দ আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই আম্মা কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ মা ডাক দিয়া কই বাবারে তোমার কাছে বললে কি লাভ হইব আমি আমার দুঃখ লইয়া কান্দি দুনিয়ার কেউ আমার দুঃখ বুঝে না বনের আগুন দেখা যায় কিন্তু মনের আগুন দেখা যায় না গো যার দুঃখ সেই বুঝে দুঃখ কি জিনিস না পরিবার বুঝে না সন্তান বুঝে না স্ত্রী বুঝে দুঃখের দুঃখের ব্যতীত হওয়ার সময় কেউ আপন নাই কথা কোনটি কিনা আব্দুল কাদের জিরানি ডাক দিয়ে কই আম্মা কইয়া দেহ না কাম দইত পারে কইয়া দেহ না কাম দইত পারে মা ডাক দিয়া কই ছোট্ট বাচ্চা ছয় বছরের বাচ্চা কই কি জবান দিয়ে কি কথা কয় আব্দুল কাদের ডাক দিয়া কই মা গো
কেন কান্দ? মা ডাক দিয়া কই, বাবা রে আমার ছয়টা কন্যা সন্তান একে একে আল্লাহ দান করেছে, ছয়টা কন্যা সন্তান আমার পেট থেকে দুনিয়ায় এসেছে। ও মা, আমার আজকে ছয়টা সন্তান পেট দুনিয়ায় এসেছে। আজকে অনেক মানুষ আমাদের সমাজেও এমন মানুষ আছে, অনেক মা বোনদের দেখবেন একটা দুইটা তিনটাও কন্যা সন্তান হয়, কথা কোন ঠিক কিনা? এই মহিলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কন্যা সন্তান পৃথিবীতে এই মহিলার রেহেম থেকে আমার আল্লাহ পাঠাইছে। এবার ওই আব্দুল কাদের জিলানির কাছে মহিলারা ডাক দিয়া কই, বাজানো এবারও আমার পেটের ভিতরে সন্তান, কিন্তু আমি তো জানি না পেটের সন্তান ছেলে না মেয়ে। আমার এবার যদি সপ্তম নাম্বারে সন্তানটা মেয়ে হয় তাইলে আমার স্বামী বলছে আমারে নাকি তালাক দিয়া দিব, আমারে লয়া নাকি আর সংসার করতো না। আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যারা দেখবেন মেয়ে দেখবেন তার স্ত্রীর গর্ভে যদি মেয়ে সন্তান হয় শুধু স্ত্রীর দোষে স্ত্রীর দোষে স্ত্রীর গালিগালাজ করে। আরে তুমি স্ত্রীর গালিগালাজ করে কেন? কারণ পেটের ভিতরে সন্তান দেই কে? আল্লাহ দেই, কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক মা বোনদের উপরে অনেক বাবারা নির্যাতন করে, অনেক পুরুষে আছে মা বোনদের পেটে মেয়ে সন্তান হলে অনেক ভাবে দেখবেন গাল মন্দ করে মনটারে খারাপ কইরা রাখে, না না এটা তুমি কোনোদিন কইরো না। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ তুমি কোন কোন সময় বেশি খুশি হও, কোন কোন সময় তুমি বেশি খুশি হয়ে যাও বান্দার প্রতি? আল্লাহ ডাক দেখ মুসা, তিনটা জায়গায় আমি বান্দার প্রতি বেশি খুশি হয়ে যাই। আল্লাহ গো কোন কোন জায়গার ভিতরে খুশি হয়ে যাও? আল্লাহ ডাক দেখ মুসা, এক নম্বর কোন জায়গায় খুশি হয়ে যায়? যখন আমি আল্লাহ বান্দার প্রতি বৃষ্টি বর্ষণ করি, বান্দা শুকর আদায় করলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ও আল্লাহ, দুই নম্বর কখন খুশি হয়ে যাও? আল্লাহ ডাক দিয়া কই, ও মুসা রে, দুই নম্বর খুশি হই যখন বান্দা বাড়ির ভিতরে আমি আল্লাহ মেহমান পাঠাই, মেহমান যখন বান্দা মেহমান রে মেহমানদারি করে তখন আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। ও মুসা, তিন নম্বর কখন জাননি? তিন নম্বর হইল আমি যখন মায়ের পেটের ভিতরে কন্যা সন্তান দেই তখন আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হইয়া যায়। আরে তুমি যে আজকে তোমার স্ত্রীর গালি দাও, তোমার স্ত্রীর উপর যে তুমি টর্চারিং করো হাত উঠাও, তুমি তুমি যে স্ত্রীর উপর গায়ে আঘাত করো গালির ভিতরে আঘাত করো, তুমি জাননি তুমিও তো একটা মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছো। এই মায়ের জাত তোমার স্ত্রী, কথা কন্যা ঠিক কিনা বে? ঠিক, এই স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহরে বলছে, আল্লাহ তুমি গায়ে তিনটা জিনিস পাইলে খুশি হও আর আমাদের সমাজের তারা তিনটা জিনিস পাইলে বেজার হও। কথা কন, একবার দেখবেন বেশি বৃষ্টি হইলে আমরা বেজার, মরার হুদা সহে দেহে না, কানা হয়ে গেল কানি, ঠিক নেই? মা বোনরা বেশি বদদোয়া দেয় আল্লাহরে, দান শুকাইতে দিলে বৃষ্টি পড়লে কি গালি দেয় আল্লাহরে, গাইল্লা আছে নেমু আছে নি, মরার আল্লাহ আমার ওই দেহে আর দেহে না। মা বোনরা এই একটা অভ্যাস আছে না, বুঝাইবেন সবসময় আল্লাহরে গালি দেওয়া যাবে না, কোনো সময় আল্লাহরে গালি দেওয়া যাবে না, এগুলো কুফুরি কাফেরের সমতুল্য হয়ে যায়। দুই নম্বরে দেখবেন যে বেশি বেশি মেহমান আসলে আমরা মনটা বেজার করে রাখি, হাও মু কইতে আইছে যে, হ্যাঁ দেখবেন যে হের লোক সরাসরি না করতে হলে বউর লোক এটি হই পারে আসেনি। তিন নম্বরে কন্যা সন্তান দিলে তো আর কথা হই নাই, মুখটারে বেজার করে রাখে আসেনি এমন না না না, তোমার যদি ভাগ্য ভালো হয় তোমারে আল্লাহ কন্যা সন্তান দিব, বিয়ের চিন্তা তুমি কইরো না, চিন্তা করবে আমার আল্লাহ। কথা বলেন? এই জন্য বন্ধু ও যুবক ভাইরা, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই, আম্মা কয়া দেহ না কাম দইত পারে, মা ডাক দিয়া কই, বাবা রে আমার পর পর কন্যা সন্তান কয়টা?
কথা কয় না কয়টা ছয়টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে এবার সাত নম্বর আমার পেটের ভিতরে সন্তান যদি এইটা কন্যা সন্তান হয় আমার স্বামী বলেছে আমাকে নিয়ে আর সংসার করবে না যদি ছেলে সন্তান হয় তাইলে সংসার করবে আর মেয়ে হইলে সংসার করবে না আমি এখন পাগলের মতো গুরুতাজি এবার মুসা এই এই আব্দুল কাদের জিলানি কয় আম্মা ওই যে বাড়িটা দেখতাছো নিজের বাড়ির এই দেহায় কইতাছে ওই যে বাড়ি দেখতাছো ওই বাড়ির ভিতরে যাও বড় একজন আল্লাহর ওলি আছে যার নাম আবু সালে মুসা জঙ্গি তুমি এই মুসা জঙ্গির কাছে গিয়া কইবা বাজান আমার পেটের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান আপনি একটা ফাইসালা দিবেন আমার স্বামী তো আমার নিয়ে সংসার করবে না আর শুনো যাওয়ার সময় কিছু খাবার লইয়া যায়ও আব্দুল কাদের জিলানি এইভাবে শিখাইয়া দিল মহিলারে মহিলা যাওয়ার সময় কিছু দুধ কলা আর রুটি লইয়া ওই আবু সালে মুসা জঙ্গির বাড়ির ভিতরে ঢুকছে যায়া ডাক দিয়া কই হুজুর আসেন নি ভিতরে থেকে ডাক দিয়া কই কে কই হুজুর আমি বড় অসহায় হয়ে আসছি আমার আল্লাহ পেটের ভিতরে ছয়টা কন্যা সন্তান দুনিয়াতে দিয়েছে এবার আমার পেটে সন্তান যদি মেয়ে সন্তান হয় আমার স্ত্রী আমার স্বামী আমার তালাক দিব ও হুজুর একটু মোরা দাবা কইরা দেখেন না সন্তানটা ছেলে না মেয়ে কই ঠিক আছে হাতে দুধ কলাগুলা হুজুর আপনার জন্য আনছি আচ্ছা ঠিক আছে খাইছে খাওয়ার পর মুরাকাবাই গেছে মুরাকাবা মুসাহাদাই গিয়া চোখের পানি ফালায় ফালায় সালে মুসা জঙ্গি কান্দে এবার বের হয়ে আইসে কো মা তুমি চলে যাও এবার তোমার পেটের ভিতরে যে সন্তান এটাও মেয়ে কন্যা সন্তান সুবহানাল্লাহ মহিলার জ্বালা কি কমছে না বাড়ছে মহিলা আওলা গেছে পাগল বেশি বুক ফুপায়া ফুপায়া কান্দে বাড়ির ভিতর থেকে বাইর হইয়া যাইতাছে পথের মধ্যে আবার আব্দুল কাদের জিলানি ধরছে দৈরা ডাক দিয়া কই আম্মা কেন গো কান্দ কই আপনার কথা মতো গেছিলাম হে হুজুরের কাছে গিয়া দেখতাছি হুজুরে কইছে আমার বলে পেটে এবারও কন্যা সন্তান আল্লাহ দিয়েছে এই যন্ত্রণায় আমি কান্দি সংসার তো আমার কপালে আর নাই এবারে সালে মুসার সন্তান এই আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই আম্মা তুমি বাড়ির ভিতরে আবার যাও হুজুরের কাছে গিয়া কও আমার পেটের ভিতরে সন্তানটা মেয়ে কেমনে আবার দেখা মামার পেটের ভিতরে সন্তান মেয়ে থেকে হুজুরের ছেলে কইরা দিত কৌগা মেয়ে ডাক দেখো এ ফুলাইটা কো কি এই সুচ্চা কি কো আপনাদের এলাকায় ছোট বাচ্চারা কি কয় ফিচ্ছি এই বিচ্ছি কয় কি কেমনে কইতাম ক যদি ফুলারা মেয়েডারে ফুলা না করতে পারে তাইলে যে দুধ খোলাডি হাইছে এডি ফিরত দিত কইন আরে ওলিয়া উল্লেদের কেরামত মা জানা জানা আব্দুল কাদের জিলানি ঠেলতাছে কো জান জান এই চামত ফাম দিতাছ মহিলা মানুষ দ দেখবেন মহিলারা মন নরম হয় সরলেরা যে যেটা কই এটা তুই যা যদি কো আগো এই মুখখানো একটা পীর আছে মুখখানো একটা কবির আছে দেখবেন এটা তুই দৌড় দিব যাচাই বাছাই করতো না ঠিক নি এ মহিলার মন নরম দৌড়া আবার ঘরের ভিতরে গেছে যায় কই হুজুর কই কি রে আইছো তোমারে না কইছি যাই থাকা কই হুজুর কিছু কই না কান্দে আর কাঁপতাছে কই কি কাঁপো কি রে কো হুজুর আমার পিঠ পেটের ভিতরে যে মেয়ে সন্তানটা কইছেন এই সন্তানটা ছেলে হইব নি কই কেমনে হই তো আল্লাহ মেয়ে দিছে ছেলে হইব কেমনে কো হুজুর যদি না ও তাইলে দুধ কলাডি ফিরত দে আরে সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই ওই মহিলা কই কি খাইলাইছি কেমনে ফিরত দিতাম মহিলা ডাক দিয়া কই হুজুর আমি আপনার দরবারে আসতাম চাই না ওইখানে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করে বারবারে আমারে আপনার বাড়ির ফাডা সালে মুসা জঙ্গি বুঝ জ্বালাইছে আমরা তে আনা
সালে মুসা সঙ্গী ডাক দিয়া কই আম্মা তুমি দাঁড়াও আমি তোরে ডাক দানি সুবহানাল্লাহ কোন ডাক দিয়া কই ও আব্দুল কাদের এখানে আসো ও বাবা তুমি কি বলছো আব্দুল কাদের জিলারে কই মহিলারে কইছে আমার নাম না কই তোইডা দি আয়া কইয়া দিছে ক আব্বা কইছি কি কইছো কইছি আব্বা যদি পেটের ভিতরে মেয়ে সন্তানরা ছেলে না হয় তাইলে দুধ কলা গুলা ফেরত দিলাম এবার আব্বা এই কথা শোনার সাথে সাথে সন্তানের বাঙ্গালের মধ্যে জোরে একটা থাপ্পড় মারছে চিল্লাই এখন না মারহাবা যেই মাত্র থাপ্পড় মারছে গো ও মিসা কান্দির বাবা ও আমার চাঁদপুরের বাবারা যেই মাত্র একটা থাপ্পড় মারলো আব্দুল কাদের জিলানির চোখের পানি গুলায় ফালাইয়া কান্দে আর মহিলা মনে মনে কই কেমন ফেস বাবার ফুতের মধ্যে আমি লাগাইলাম মহিলা ডাক দেয়া কই হুজুর আমার ছেলে সন্তান লাগবো না আপনি আর সন্তান রে মায়ের নামই জায়গা এই কথা বলতে আব্দুল কাদের জিলানি মহিলার হাত ধরে বাবা হিসাবে সন্তানরা একটা থাপ্পড় নই আপনি হাজারটা থাপ্পড় দেওয়ার অধিকার আপনি আছে ও বাবা আপনি যে একটা থাপ্পড় দিয়েছেন কাহিনীটা কি হয়েছে জানেননি কই কি হয়েছে রে ফুত কই ডাক দেয়া কই আব্বা আপনি একটা আমারে তাৎপুর দিছেন আপনি দেখেন না মহিলার পেটের সহ বাইরে যে ছয়টা কন্যা সন্তান রে আল্লাহ সাতটারই পুরুষ বানাইয়া দিছে সাতটারে আল্লাহ পুরুষ বানাইয়া দিছে ও বাবা আমার যদি আরেকটা ডান গালের মধ্যে থাপ্পড় দৌ খুদার কসম বাগদাদের জমিনে একটা মহিলা ওরা খাব না আল্লাহর ওলিদের পাওয়ার যে কেমন রে বন্ধু আল্লাহর ওলিরা চলবো আপনার সাথে খাইবো আপনার সাথে ঘুমাইবো কিন্তু দরতে পাওয়া যায় না এটা আল্লাহর ওলি রাতের ভিতরে বৈশা বৈশা কান্দে কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার আমি তো প্রভু বড় অসহায় মিরাসের দুর্বল তুমি সদ পার দিতে সক্রিয় সবল তাই প্রভু দাও আমাকে তোমায় দেখার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার সিল্লাই কন্যা মারহাবা খারাপ লাগতেছে বাবা জোরে কোন খারাপ লাগতেছে আল্লাহর ওলিরা যে কেমন পাওয়ার আল্লাহর ওলিদেরকে ধরতে পাওয়া যায় না আব্দুল কাদের জিলানের আম্মা ডাক দেয় কই আব্দুল কাদের বড় দুষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ কন্যা আব্দুল কাদের যখন বলল দুষ্ট হয়ে গেছো আব্দুল কাদের মনটা খারাপ হয় আম্মা দুষ্ট না হইলে কি আপনার বাঁচাইতাম পারতাম আম্মা কই কই কি ছোট্ট বাচ্চা আমার আবার বাঁচাইলা কোন সময় কো মন নাই ফেরো থেকে কাজে বাঁচাইছি কো কেমনে বাঁচাইছো কই আম্মা আব্বা বাড়িত নাই আমি পেটের ভিতরে একটা ফকির আসছিল ঘরের ভিতরে বাইরে থেকে আসছে ঘরের ভিতরে ভিক্ষা নেওয়ার জন্য ও মা দাস দাসীরা ছিল ভাবছে বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই বাড়ির ভিতরে মহিলা যেহেতু আক্রমণ করব ও আম্মা তখন তোমার পেটের ভিতরে আমার আল্লাহ আমার রুহটারে বাঘ বানাইয়া ওই ভিক্ষুকের সামনে পাঠাইয়া দিছিল বা মা কই আহারে আমার কেমন ফুত আমি ওই চিনলাম না এই আল্লাহর ওয়ালিরা যে কেমন আল্লাহর ওয়ালি আমরা আল্লাহর ওয়ালি হতে চাই না আমরা আল্লাহর ওয়ালির গোলামি করতে চাই কথা কন্যা ঠিক কিনা বলেন
এই জন্য বন্ধু এই যে মাদ্রাসা গুলা দিছে, এই মাদ্রাসা গুলা হলো একটা নিয়ামত একটা সেন্টার, এই মাদ্রাসা গুলা হলো আল্লাহর ওলিদের একটা সেন্টার। এই মাদ্রাসার মধ্যে যে সন্তান গুলা পড়াশোনা করে, এই পড়াশোনা করে এই সন্তান গুলা এক সময় না এক সময় আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, এক সময় আমল বেন্দিগি করতে করতে, রেয়াজত করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই মাদ্রাসা গুলারে ভালো চোখে দেখো, কারণ পৃথিবীতে তোমার যদি আলেমের সাথে ভালো সম্পর্ক থাকে, হাসরের ময়দানে আলেমের সাথে তোমার হাসর হবে। জোরে কন্যা মারহাবা। এই জন্য এই মাদ্রাসার সন্তানগুলার দিকে একটা কথা মনে পড়ছে, কমুনি বাজান কথা কন কমুনি। শ্রীমঙ্গলে মাহফিলে গেলাম, শ্রীমঙ্গলে মাহফিলে যাওয়ার পরে মাদ্রাসা মাঠের এমন হাফিজি মাদ্রাসার মাঠের মাহফিল, আমারে কইছে হুজুর তিনটা সন্তান পাগড়ি পাইব, ওইটা তিনটা সন্তান পাগড়ি পাইব, হুজুর তাদের মাথায় পাগড়িগুলা পরায়া দেন। দুইটা সন্তানের মাথায় বইল্লা বইল্লা পাগড়িগুলা পরাইয়া দিলাম, তৃতীয় সন্তানটার মাথায় বইল্লা বইল্লা পাগড়িগুলা পরাইয়া দিলাম, তিনটা ছেলের দাঁড়া করাইলাম। তাকায়া দেখতাছি একটা সন্তান বুকটা ফুপায়া ফুপায়া কলিজা ফাইটা ফাইটা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমি মনে করছি সন্তানটা বুঝি খুশিতে কান্দাছে। আমি জিগাইলাম, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম হলো আল আমিন। আমি বললাম আল আমিন, আজকে তো তোমার কান্দার দিন নয়, আজকে তোমার খুশির দিন, কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ? আল আমিন ডাক দিয়া কয় হুজুর আজকে আমি হাফেজ হইছি সত্য কথা, একদিন আমার মা আমার বাবা আমার দুই পাশ দিয়ে আমারে দইরা কইছিল, বাবা তুমি যদি হাফেজ হও তাইলে আমারে সবাই হাফেজ সাহেবের আব্বা কইয়া ডাকবো। আমার আম্মা কইছিল আলামিন তুই যদি হাফেজ হস পারা সব মহিলা আমার হাফেজ সাহেবের আম্মা কইয়া ডাকবো। ও হুজুর আজকে চারটা বছর হয়ে গেল, আমার আম্মা আব্বা এটার ভিতরে আমারে ঢুকাইয়া কইছে ফুল কোরআনটা পুরাটা কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া তুই বাইর হইয়া আইবি, হাফেজ হইয়া তুই বাইর হইয়া আইবি। ও হুজুর আজকে হাফেজ হইয়া বাইর হইছি, আপনি আমার মাথায় পাগড়ি পরাইয়া দিছেন, কিন্তু আপনি কোন আমি বাড়িতে গিয়া কারে কইয়া আমি হাফেজ হইছি? কারণ আমার আজকে কা 6টা বছর 6টা মাস আগে আমার আম্মা আব্বা দুইজনে আমারে ছাড়াইয়া আমারে ফালাইয়া কবরে চইল্লা গেছে, আমারে বালাইয়া কবরে চইল্লা গেছে। ও হুজুর আমি বাড়িতে গিয়া কার দিকে তাকাবো? আমি কারে গিয়া সালাম করতাম? কারে আমি কুমু আম্মা তোমার পুতে আফেজ হইছে, আব্বা তোমার সন্তান আফেজ হইছে, আমি গিয়া কার পাও দুইরা সালাম করাবো? আমার লগের দুইটা ভাই, আমার লগের দুইটা ভাই বাড়িতে গিয়া মায়ের পায়ে দুইরা সালাম করবো, বাপের পায়ে দুইরা সালাম করবো, আব্বা মা বাবা তার বুকের ভিতরে দৌড়াইয়া ও হুজুর তার কপালে চুমা দিব, কিন্তু আমারে সুমা দিব কেডা, আমার কেডা বুকের ভিতরে আজাইব। আজকে 6টা মাস হইয়া গেল আমার আব্বা মা আমার আম্মা আমারে পালাইয়া কবরে চইল্লা গেছে, ও হুজুর এই দুঃখে আমি কান্দি, আজকে হাফেজ হইলাম কিন্তু আমার কি কপাল, আমার কি ভাগ্য, আমার মাও নাই পাবো না। মায়ের এক দরদের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বার নাহিলে হরিণ শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এই জন্য যুবক ভাই মা বাবা থাকতে মা বাবার খেদমত কইর, মা বাবা হারাইলে বুঝবা মা বাবা যে কেমন জিনিস। আজকে মায়ের কথায় তুমি গ্রামের সর্দার মাতা বড়াই না মা বিচার করো,
বাপের কথাই তুমি রাগ হইয়া মা বাবার ছোট্ট একটা টিনের ঘরে দৌ তুমি বিল্ডিং এ থাকো। ও ভাই তোমার পা গুলা আমার হাতে দৌ, তোমার পা গুলা দইরা আমি হানাফি বলে যাই। জীবনে জিরো থেকে হিরো হইতে চাইলে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। জিঙ্গায় দেহ এই ময়দানে যারা বানাই জিজ্ঞাস করে দেহ তে যেন কি হারাইছে অমূল্য রতন, যার আম্মা নাই সে বুঝে মা হারানো কি যন্ত্রণা। আজকে তোমার আম্মা আব্বা তাই কেউ তুমি সেবা করো না, অনেকে আম্মা আব্বারে ফানা সেবা করতো, অনেক সন্তানরে আম্মা আব্বা থাকতে আল্লাহ টাকা দেই নাই, এখন আম্মা আব্বা কবরে অনেক সন্তানের টাকা হইছে ফুপায়া ফুপায়া কান্দে, আর কউজোর আমার টাকা হইছে কিন্তু আম্মা নাই আব্বা নাই। এই জন্য একটু আওয়াজ করে বলো না, ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই, আরো জোরে বলো নাই আছে না নাই। এক সন্তান বাড়ির ভিতরে বিল্ডিং তুলবো, কি কি তুলবো? বাড়ির ভিতরে বিল্ডিং তুলবো, ইঞ্জিনিয়ার আনছে ইঞ্জিনিয়ার, আইনা জায়গা মাপতাছে, মাটি পরীক্ষা করতাছে, পরীক্ষা করার পরে ও মাটা দেখবেন বুড়া মাটা সন্তানের সুন্দর কথা শুনলে, সন্তানের সফলতার কথা শুনলে কিন্তু মা পাগল পাড়া হইয়া যায়, মা বড় খুশি হইয়া যায়। মা চোখের পানি ফালাইয়া ফালে আইসা ও ফুতের কাছে ডাক দিয়া কয়, ও ফুত তোমার বাড়ির ভিতরে এমন মানুষ কেন দেখা যায়? সন্তান ডাক দিয়া আব্দুল কুদ্দুসের ডাক দিয়া কয়, আম্মা আমার বাড়ির ভিতরে ইঞ্জিনিয়ার আনছে ইঞ্জিনিয়ার, বাড়িতে বিল্ডিং তুললাম পাঁচতলা ফাউন্ডেশন দেব, ও আম্মা বাড়িতে ইঞ্জিনিয়ার আনছি এই জন্য আমার জায়গা মাপতাছে আম্মা বিল্ডিং তুলাম। মা ডাক দিয়া কয়, ফু এখন কয়তলা তুলবা? ওই ফুতে ডাক দিয়া কয়, আম্মা আপাতত একতলা তুলাম ফাউন্ডেশন নিয়ে রাহাম। কয়, ও ফুত কয়টা রুম দিবা? কয়, আম্মা আপাতত চারটা রুম দেমু, একটা রুমের ভিতরে তোমার নাতনিটা বড় হইছে হে থাকবো, আরেকটা রুমের ভিতরে তোমার নাতিরা থাকবো, আরেকটা রুমের ভিতরে আমি আর তোমার বউ থাকবো, আরেকটা রুম খালি রাখবো মেহমান আইলে এই রুমে থাকার লাগিয়া। ও আম্মা একটা বাথরুম একটা কিচেন রুম, সামনে ড্রয়িং রুম হবে, ও আম্মা সামনে এইভাবে ড্রয়িং রুম হবে, সামনে বারান্দাও থাকবে, মা শুধু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, ফুতের বউ ডাক দিয়া কই, দেখছনি তুমি বিল্ডিং তুলো তোমার মা এটা চায় না, এই জন্যই তো চোখের পানি ফলায়া কান্দে। আব্দুল কুদ্দুসের ডাক দিয়া কই, আম্মা আমি বিল্ডিং তুলি তুমি কি চাও না? মা ডাক দিয়া কই, ফুত একতলা কিরে দশতলা বিল্ডিং তুই তোলামি মা চাই কিন্তু তোর কি মনে নাই? শীতের রাতে ফেটের ভিতরে তোর দশটা মাস দশ দিন আমি আম্মা পাহারা দিয়া রাখছি রে, এই ছোট্ট পেটের ভিতরে তোর দশ মাস দশ দিন জায়গা দিলাম, আজকে বাড়িতে ইঞ্জিনিয়ার আইন নাই এত বড় বিল্ডিং তুল, তোমার বিল্ডিং এর ভিতরে আমি মায়ের জন্য কি একটা রুম না? মাগু তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রি নিজম নেই চোখে ঘুম, একেলা শূন্য গোনে তোমায় মনে পড়ে মাগ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে। এই জন্য যুবক তোমার কম টাকা হইতে পারে, তোমার রুজি রোজগার কম হইতে পারে, কিন্তু মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না,
যুবক জীবনে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, এই মা বাবাটা তোমার জন্য বড় নিয়ামত, বড়ই পাওয়ার কথা, কোন ঠিক কিনা বলেন? এ মা বাবার মনে কষ্ট দিলে তোমারে আল্লাহ হিরু থেকে জিরো বানায় দিব, আর মা বাবার সুখ দিলে খেদমত করলে তোমারে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দিব। এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? এ মা বাবার দোয়ায় একজন হয়েছে আল্লাহর ওয়ালি সিল্লাহ কন্যা সুবহানাল্লাহ, যার নাম হলো বেলাল হাবশি। ওই বেলাল হাবশি কালো সাহাবি। মা একদিন বেলাল হাবশির জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালায় দোয়া করে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটা কালো, দাগ গুলা উঁচা উঁচা, আমার সন্তানটারে তোমার পথে কোরবানি দিলাম, আল্লাহ নবীর মহব্বতে বেলাল রে তুমি বেলাল রে মহব্বতে বানাইয়া দিও। এই মার দুয়ার কারণে বেলাল হয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল যে কেমন বেলাল জানুনি, এই বেলালের ডান বাম কাদের ভিতরে বেয়াদব গুলা রশি লাগাইয়া দিছে। এই বেয়াদবের গলার, এই বেলালের গলার মধ্যে বেয়াদবরা রশি লাগাইয়া গুড়ার পিঠের উপরে রশিটা বাইন্দা মরুভূমির বালুর উপর দিয়া শেষরা। বেলাল ডাক দিয়া কই, নবী গো, ও নবী আমার যদিও শেষরা গো, নবী আমার শরীরে রক্ত গুলা টল বলায়া টল মলায়া মরুভূমির বালুর উপরে পড়ে গো, ও নবী উত্তপ্ত বালু গুলা আমার আর সহ্য হই না, পাথরের উপরে আমার মাথাটা দিয়া ফালা, পাথরের উপরে আমার মাথাটা লাগা মাত্রই টক বগায়া রক্ত গুলা বাইর হইয়া যা গো নবী। বেয়াদব গুলা গরম রোড গরম কইরা আমার জিব্বার ভিতরে রোডটা লাগাইয়া দেখো নবী। এই বেয়াদব গুলা আমার কত রকম ভাবে মারে, কেউ আইসা আমার লাতি মারে, কেউ আইসা আমার ঘুষি মারে, কেউ আইসা আমার চোখের ভিতরে আঘাত করে, কেউ আমার আইসা ঠোঁট গুলার উপরে কেন নবী নবী করি, কেন আল্লাহ আল্লাহ করে আমার ঠোঁট গুলার উপরে আইসা ঘুষি মারে, নবী গো আমার ঠোঁট গুলা ফুল্লা বালিশের মতো হইয়া যা, ও নবী হে তো মায়ের সহ্য করি গো নবী, তবু এক মিনিটের জন্য তোমার নাম মুবারক আমি জবান থেকে জোরাই না। এক কোটি টাকা দিয়া আজকে মিজাকান্দির মানুষ তোমাদেরকে এক কোটি টাকা দিয়া যদি কেউ কোন নবীরে গালি দৌড় দিবেন নি, এটাই তো বড় ঈমান, এটাই তো বড় ঈমান। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই বেলাল রে কেমন বেলাল? আমার নবী বেলাল রে মসজিদে নববীর ছাদে উঠাইয়া দিছি, এই বেলাল ছাদের উপরে উঠটা আল্লাহু আকবার ধ্বনি দে, আর সারা মদিনার মধ্যে খবর হইয়া গেছে বেলালের আজান, বেলালের আজান। বেলাল কেমন বেলাল? আমার নবী ডাক দিয়া কই, বেলাল তুমি কেমন বেলাল জানোনি, রজব মাসে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ যখন আমার মেরাজ করাইছে আমি জান্নাতের ভিতরে গিয়াও তুমি বেলালের পায়ের আওয়াজ শুনেছি। আমি বেলাল এমন, তুমি এমন বেলাল, তুমি মদিনায় আজানটা দাও, আমার আল্লাহর কুদরতিভাবে আজানটা গিয়া আর সে আজিমের মধ্যে ধাক্কা মারে। তুমি বেলাল, বেলাল রে বাদ দিয়া কিছু কিছু মসজিদ কমিটি আছে হুজুরের উপরে বিভিন্ন রকম দুঃসাফা আছে না নাই, কিছু মসজিদ কমিটি আছে দেখবেন আর কোনো কাম নাই হুজুরের পিছনে লাগিয়া তাহে, এমন মদিনার মধ্যে বেলালের পিছনে কিছু মসজিদ কমিটি লাগিয়া গেছে, আমার নবী অসুস্থ, আমার নবী বাড়ির ভিতরে অসুস্থ, ডাক দিয়া কই আজকে বেলালে আজান দিব না, বেলালের পরিবর্তে অন্য একজন রে দিয়া আজান দেওয়াও। ফজরের টাইম হয়ে গেল, অন্য একজন রে দিয়া মিনারায় আজান দিল, কিন্তু মিনারায় আজান হইছে ঠিক, নামাজের আজান হইছে ঠিক, নামাজ হইছে কিন্তু আর রাত থেকে সকাল হয় না,
সকাল হয় না সকাল হয় না, আরে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগিয়া গেছে, একটা দৌড়াদৌড়ি লাগিয়া গেছে। একদল দৌড়ায় নবীর বাড়িতে গেছে, যায় ডাক দিয়া কই নবী গো আজকে কেন সকাল হয় না, আমার নবী কই আজকে মিনারায় আজান দিছে কে, কো নবী আপনার অন্য সাহাবীরা দি আজান দেওয়াইছি, আমার নবী ডাক দিয়া কই বেলাল রে সরাইয়া অন্যরে আজান দিতে কে বলছে, অন্য আজান দিলে আমার আল্লাহ আজান পছন্দ করে না, আমার বেলাল জিব্বাটা কাইটা যদিও আসাদ জায়গায় আসাহাদ বলে আমার আল্লাহ সেটাই বলে পছন্দ করে, আবার বেলাল দিয়ে আজান দেওয়া, বেলাল দিয়ে আবার আজান দেওয়াইছে, বেলাল মসজিদের মিনারে উঠছে, ওইটা বেলাল মধুর কণ্ঠে কই আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল মিনারায় উঠতে আজান দেয়, বেলালের আজান শুননা গাছের আগা থেকে পাখিগুলো কিচির মিচির শব্দ কইরা বের হইতাছে, আর সাথে সাথে সূর্য গুলা রাতের আধারটা কাটটা সূর্যটা উকি মারতাছে, আমার নবী বলছে বেলাল যতদিন বাঁচবো এ বেলাল মসজিদে নববীতে আজান দিব, বেলালে কোনোদিন তোমরা সরাইয়া দিও না, কারণ এই বেলাল তো সাধারণ বেলাল নই, বেলালের চেহারাটা কালো হইতে পারে, আমার আল্লাহ জান্নাতের দফতরে বেলালের নামটা উঠাইয়া দিছে, ওঠো বেলাল মিনারা সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, মারহাবা কন্যা, আহারে এই বেলাল মিনারাতে উঠে উঠে আজান দিত, এই বিলালের মহব্বত আমাদের মহব্বত এক না দ্বিতীয় আছে, এই বিলালের মতো আমাদের অন্তরে মহব্বত লাগবে, কথা কথা না বলেন, এই বিলালের মহব্বত আমাদের সমাজে বিলাল আছে কিন্তু বেলালের মহব্বত নাই, আমাদের সমাজে আবু বকর আছে কিন্তু আবু বকরের মতো বালার ভালোবাসা নাই, আমাদের সমাজে উমর আছে কিন্তু উমরের মতো স্প্রিট নাই, এই জন্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ নবীর কথা বললেই মুখটারে বাঁকা কইরা রাখে, কথা কন্যা ঠিক কিনা বলেন, আমি আজকে চোর উমেদ মিজাকান্দি থেকে একটা কথা বলতে চাই, ও চোর আহমেদ মিজাকান্দির বাবারা, অনেক মানুষ আমাদেরকে কয় আমাদেরকে কয় অন্য কোনো দুরুদ পড়া যাইতো না, দুরুদ ইব্রাহিম সারা, আমি এই মিজাকান্দি থেকে চাঁদপুরের জমিন থেকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, যদি দুরুদ ইব্রাহিম নামের কোনো হাদিস দেখাইতে পারো, দুরুদ ইব্রাহিম এটার কোনো হাদিস দেখাইতে পারো, হাদিসে দুরুদ ইব্রাহিমের কথা আছে এটা যদি দেখাইতে পারো 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি দিয়ে দেব, হাদিস শরীফে দুরুদ ইব্রাহিম নামে কোনো হাদিস নাই, ইব্রাহিম এটা আমরা বানাই নিছি, দুরুদ ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম, এই দুরুদের মধ্যে 60 বার আমার নবী মুহাম্মদের নামও কয়বার, কথা কই না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, প্রথমটা দুইটা দুইটা চারটা, পরেরটা তো দুইটা দুইটা চারটা, তাহলে মুহাম্মদের নাম আছে চারটা, ইব্রাহিম নবীর নাম আছে চারটা, কিরে কিরে তুই ইব্রাহিম নবীর নাম ডাইহানে ঢুকাই দিলি, আমার নবীর নামটা ঢুকাইতে তো সমস্যা আছে, কথা কন, দুরুদ ইব্রাহিম নামের যদি কোনো হাদিস দেখাইতে পারো, এটা কোনো হাদিসে বলা হয়েছে এটা দুরুদ ইব্রাহিম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 10 লক্ষ টাকা দিব, আর যদি না দেখাইতে পারো তৌবা কইরা সুন্নি মুসলমান হইবা, আমার কোনো চাওয়া নাই, ঘোষণা করে দিলাম কালকে প্রচার করে দিবে, দুরুদ ইব্রাহিম নামে কোনো হাদিস দেখাইতে পারলে, কাবের মনোযোগ, আপনারা বলেন আমরা কি ফেতনা চাই না শান্তি চাই, জোরে কোন শান্তি চাই, শান্তি আমরা সমাজে বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সবাই এক হয়ে থাকার জন্য, কথা বলেন, আমাদের প্রভু একে নবীর উম্মত জীবন বিধানে
ওই শিবানী কোরআন ঠিক কিনা বলো, তবে কেন এক হে মুসলমান, এক হো এক হো করিয়া হবান, তবে কেন এক হে মুসলমান, এক হো এক করিয়া হবান, বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক ন হে মুসলমান, এক হো এক হো করিয়া হবান, তবে কেন এক ন হে মুসলমান, এক হো এক হো করিয়া হবান। সিল্লে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সমাজে শান্তি চাই, শৃঙ্খলা বিশৃঙ্খলা লাগাতে চাই না। যারা বিশৃঙ্খলাবাদী বিশৃঙ্খলা লাগাতে চাই, আমরা তাদের পক্ষে নাই, আমরা তাদের পক্ষে নাই। কথা কোন আসি এক মা সন্তানরা ডাক দিয়া কইফু কোটি টাকা হয়েছে বলে তোমার কম্মা, আমার কোটি টাকা হয়েছে তোমার দুধের ঋণ শোধ করাবো, কি শোধ করবো? দুধের ঋণ শোধ করবো। মা সন্তানরে ডাক দিয়া কই রুহুল আমিন দুধের জৈন সুদ করবা, বালা কথা, এই ডিমটা তোমারে দিলাম, ডিমটা ফেডের উপরে রাখিয়া ঘুমাইবা, সকালবেলা আমার ডিমটা আবার ফেরত দিবা, সকালবেলা সবাই সামনে তুমি দুধের ঋণ সুদ কইর। এই রুহুল আমিন পেটের উপরে ডিমটা রাখিয়া ঘুমাইল, সকালবেলা আম্মা ডাক দিয়া কই রুহুল আমিন রে উডস না তুই না বলে আমার দুধের ঋণ সুদ করবে, এই রুহুল আমিন ডাক দিয়া কই আম্মা কত টাকা চাও তুমি দুধের ঋণ শোধ করব, সকল মুরব্বীরা জমছে ঘরের ভিতরে, মা ডাক দিয়া কই দুধের ঋণ পরে শোধ কইর, আগে বলো না রাতের ভিতরে যে তোমারে ডিমটা দিছিলাম সকালে ফেরত দিতা, এই ডিমটা কো আমারে তুমি ডিমটা ফেরত দাও, এই ডিমটা ফেরত দাও। এই কথা বলার সাথে সাথে রুহুল আমিন ডাক দিয়া কই আম্মা গো রাতের বেলা যে একাত থেকে উকাত হইছি, ডিমটা নিচে পইরা বাইঙ্গা গেছে, আমি তো টের পাই নাই, আমি তো বুঝি নাই কোন সময় ডিমটা বাইঙ্গা গেছে, মা ডাক দিয়া কই ডিমের পানি কি তোমার গায়ে লাগে নাই, কই আম্মা লাগলেও আমি টের পাই নাই, কই ডিমের খোসা কি তোমার গায়ে লাগে নাই, কই আম্মা তাও তো আমি টের পাই নাই, মা ডাক দিয়া কই ফো একটা ডিম ফেডের উপরে একটা রাত পাহারা দাঁড়াতে পারো না বাঙ্গালাও, আর আমি মা তোমারে কেমনে রে ফেডের ভিতরে কলিজাডার লগে দশটা মাস দশ দিন পাহারা দা রাখছি, মা তুমি আমার আগে যেও না গোমরে, বলেন না গুনগুনায় বলেন, মা তুমি আমার আগে আমি কে মন করে দেব মাটি, আমি কে মন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, সিল্লে কোন মারহাবা। এ মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, যাই করেন না কেন মা বাবার খেদমত ছাইরেন না, কারণ মা বাবা আপনার জন্য একটা মানুষ পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো আপনার আপন মা বাবা। এই মা বাবা ছাড়া সব মানুষ স্বার্থের পাগল, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের জন্য স্বার্থ বিচারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে করেন দশ টাকা রুজি করছেন, দশ টাকার থেকে দশ টাকা মা বাবার লইয়া মিল্লা জিল্লা খাইয়েন, দেখবেন এটার মধ্যে বরকত আছে। আর কোটি টাকা রুজির করলে লাভ হইব কি, মারে কষ্ট দিয়ে বাবারে কষ্ট দিয়ে এর মধ্যে এক টাকারও শান্তি পাওয়া যাবে না। Hey!
কথা বলেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, মা বাবার মহব্বত নিয়ে চলবেন, একটু মহব্বতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, হাত বান্দেবে পাহো বান্দেবে মন বান্দেবে কেমনে মরশের চাগান বাসে আমার লয় নেই মাশাল্লাহ আল্লাহ 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 মোহাব্বত আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো মাশাল্লাহ আল্লাহ 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 ধরে নাই কাছে রাইখো তোমার চরণে আমারে বলে বাঘা মুর্শিদ কে মনে মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলে বাঘা মুর্শিদ কে মনে মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসে পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো মাশাল্লাহ আল্লাহ 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 দোরে নানিয়া কাছে রাইকো রাইকো তোমার চরণে আমারে বলি বাগো মঞ্জুর শাহ কে মনে মাশাল্লাহ আল্লাহ 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 এই মেহনতে করে গো মুর্শিদ চাইরা যাইয়া নাগা বাজান বইলা যাইয়া নাগা আগা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনায় মাশাল্লাহ আল্লাহ 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 বাজানে তোমায় ভালোবাসি লোক সহ মাঝে হইলাম গদোষী মাশাল্লাহ আল্লাহ বাজানে তোমায় ভালোবাসি লোক সহ মাঝে হইলাম গদোষী বলক বলক যে যার খুশি আমি সারব না গাহিয়া গা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা গা মাশাল্লাহ আল্লাহ 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 আহিলে আমার প্রাণ মুর্শিদ আইলে আমার প্রাণ মুর্শিদ আশাই তাকে চাইয়া গো আমি আশাই তাকে চাইয়া গো হৃদয় সে হাসনে গো বসাব মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চান্নে আহিব গো আমার ফৌজে সামনে আহিব গো হৃদয় সিংহাসনে গো বসাব মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা কে বজাইবা আমার অন্তর ফুইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বজে গো দয়ালের নামে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কই জনা সে বালা হাই গো কে রোয়া সে বালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ও পর ফর দেখতে পালা পিতর ফুইরা কইলা
জাগা আমি জানি গো মোর সেদিন নামে আছে কত জালাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমারে শেষবার কথা কহিয়া প্রাণ মোর সে রইস কইল কাহিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমারে শেষবার কথা কহিয়া প্রাণ মোর সে রইস কইল কাহিয়া মাশাল্লাহ আল্লাহ 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 মোর সে নামে এ তো মধু দয়াল নামে এ তো মধু খাইলে গেহ মদ ফোরাই নাগা আমার মন হইয়া সে গো দেওয়া নাগা মাশাল্লাহ আল্লাহ 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 মোর সে নামে এ তো মধু আমার কইরা সে যাদু গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া কাছে নিয়া দেখা দিয়া কাছে নিয়া করো জ্বালায়ব সাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার পা ইবাদাহ আসে গোরতা সি পাগলের বেশে গো মাশাল্লাহ আল্লাহ 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 তোমার পা ইবাদাহ আসে গোরতা সি মতলবে পয়রা গু দেখা দিয়া কাছে নিয়া দেখা দিয়া কাছে নিয়া করবো জানাইও বৌসাগান মাশাল্লাহ আল্লাহ 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 পার হইতে বাজাই বাসি পাহা আর হইতে শুনি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কেমনে দেব পারির মুর্শিদ কেমনে দেব পারির দয়াল সাতায়া আর নাহি জানে মুর্শিদ বহব দয়াল প্রান্তে নীল বাগা সুবহব রে বাজাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 কে বাজাইয়া যাও রে বাসি রাজ ও কণ্ঠ দিয়া মাশাল্লাহ আল্লাহ 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 কে বাজাইয়া যাও রে বাসি রাজ ও কণ্ঠ দিয়া গঙ্গা মনে লই তার সঙ্গ যাইতাম মনে লই তার সঙ্গ যাইতাম কলবয় ও মন সাহারিয়া বাজানব দয়াল প্রান্তি নীল বাগা শুভব রে বাজাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 ও পার হইতে বাজাই বাসি গে পাগা আর হইতে শুনি গে গে কেমনে দেব পাহাড়ির ভান্ডারি কেমনে দিব পাহাড়ির মঞ্জুর আর নাহি জানে মুর্শিদ বহব দয়াল প্রান্তি নীল বাগা শুভব রে বাজাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ।